Hello everyone, assalamu alaikum. Welcome back to Maha's Kitchen. Aaj banabo chicken stew ba chicken with vegetable. Just low cook curry, chicken ebong vegetable diye cook kora. Eti ekti rich, healthy, flavorful one pot curry. Aro notun video dekhar jonno amar YouTube channel ta like ebong subscribe kore niye amar sathei thakben ebong friends and family r sathe share kore diben. Tinta carrot peel kore slice kore niyechi. একটা হোল স্যালারি থেকে পাঁচটা স্যালারি স্টিক চাং চেপে কেটে নিচ্ছি সাতটা বেবি পটেটো পিল করে নিয়ে হাফ করে কেটে নিচ্ছি চপ করে নিচ্ছি একটা মিডিয়াম সাইজ অনিয়ন এবং 3 ক্লোভ গার্লিকও চপ করে নেছি পরে ইউজ করার জন্য একটি বোলে 1 1/2 কেজি একটি চিকেন পিস করে বোন সহ নিয়ে নিয়েছি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন সল্ট এবং 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার বা স্বাদমতো সল্ট বা ব্ল্যাক পেপার অ্যাড করে নিব চিকেনের সাথে সল্ট এবং পেপারটা ভালোভাবে মিক্স করে নিব একটি প্যানে হাই হিটে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল অ্যাড করে দিচ্ছি চিকেনের পিসগুলো বোথ সাইডে লাইট গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত কুক করে নিব বা বোথ সাইডে 6 মিনিটের মতো কুক করে নিব চিকেনগুলো বোথ সাইডে লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব সেম প্যানে মিডিয়াম টু হাই হিটে সেম অয়েলে অ্যাড করে দিচ্ছি চপড গার্লিক এবং চপ করা মিডিয়াম সাইজ অনিয়ন অনিয়ন এবং গার্লিকটা হালকা সফট না হওয়া পর্যন্ত কুক করে নিব বা 2 টু 3 মিনিটসের মতো কুক করে নিব অ্যাড করে দিচ্ছি ক্যারট স্লাইস স্যালারি চাং ডাইস পটেটো সব কিছু মিক্স করে 2 টু 3 মিনিটের মতো কুক করে নিব আপনারা ঘরে থাকা যে কোনো ভেজিটেবলস দিয়ে এই চিকেন স্টুটা বানিয়ে নিতে পারেন এবার অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন ফ্লাওয়ার ফ্লাওয়ার চিকেন স্টুর গ্রেভিটাকে থিক করবে ফ্লাওয়ারের সাথে ভেজিটেবলগুলো মিক্স করে আরও 1 টু 2 মিনিটসের মতো অনবরত নেড়ে চেড়ে কুক করে নিব যাতে ফ্লাওয়ারের কাঁচা গন্ধ না থাকে অ্যাড করে দিচ্ছি 2টা বেলিপস বা তেজপাতা 2 টেবিল স্পুন টমেটো পেস্ট 1 টিস্পুন ড্রাইড থাইম 1 টিস্পুন ড্রাইড বাসিল 1/2 টিস্পুন সল্ট 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার বা স্বাদমতো সল্ট এবং পেপার এবং আরও অ্যাড করে দিচ্ছি 3 কাপ হট ওয়াটার আপনারা হট ওয়াটারের পরিবর্তে চিকেন স্টকও ইউজ করতে পারবেন সব কিছু ভালোভাবে মিক্স করে নিব যাতে ফ্লাওয়ার এবং টমেটো পেস্টটা ভালোভাবে মিক্স হয়ে যায় এবার অ্যাড করে দিচ্ছি কুক করে নেওয়া চিকেনের পিসগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিক্স করে নিব মিডিয়াম টু হাই হিটে চিকেনটা কুক হয়ে পটেটোগুলো সফট না হওয়া পর্যন্ত বা 20-30 মিনিটসের মতো একটা লিড দিয়ে কুক করে নিব তবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব চিকেন স্টুটা কুক হয়ে গিয়েছে আপনারা পছন্দ মতো চিকেন স্টুর সস বা গ্রেভিটা কম বেশি করে নিতে পারেন এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পার্সলে হালকা মিক্স করে নিয়ে চিকেন স্টুটা নামিয়ে নিব রেডি হয়ে গিয়েছে চিকেন স্টু বা চিকেন উইথ ভেজিটেবলস এটি গরম গরম খেতেই দারুণ মজা আপনারা যে কোনো টাইপের রাইস ব্রেড বা শুধুমাত্র চিকেন স্টু এনজয় করতে পারেন আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন থ্যাংক ইউ সবাইকে